নিচের ক্রমিক সমানুপাতের প্রান্তীয় রাশি দুটি দেওয়া আছে সমানুপাত তৈরি করো তাহলে প্রথমে আমরা ক নম্বর অঙ্কটা সমাধান করব ক নম্বর অঙ্কতে দেওয়া আছে যে ছয় কমা চব্বিশ এখানে ছয় হচ্ছে প্রথম রাশি আর আর চব্বিশ হচ্ছে তৃতীয় রাশি আর এখানে আমাদের বের করতে হবে মধ্যরাশির মানটা কত আমরা মধ্যরাশির মানের যে সূত্রটা সেটা আমাদের মনে রাখতে হবে যে মধ্যরাশি স্কোয়ার স্কোয়ার

ছয় দ্বারা চব্বিশ যদি আমরা গুণ করি তাহলে হয় একশো চৌচল্লিশ এবার এর স্কোয়ার কাটার জন্য আমাদের উপর পক্ষকে রুট দিতে হবে অর্থাৎ বর্গ করলাম স্কোয়ার রুটে কাটা অর্থাৎ মধ্য রাশি বের হলো ইকুয়াল টু এখানে একশো চৌচল্লিশের বর্গমূল হবে বারো অর্থাৎ মধ্য রাশির মান বের হলো বারো তাহলে সমানুপাত হবে নির্ণের সমানুপাত এখানে প্রথম রাশি হচ্ছে ছয় এখানে প্রথম রাশি হচ্ছে ছয় অর্থাৎ ছয় অনুপাত বারো আবার এখানে তৃতীয়টা হচ্ছে চব্বিশ তাহলে এখানে দিতে হবে বারো অনুপাত চব্বিশ ওকে আর মাঝে সমান সমানের পরিবর্তে লেখা যায় সমানুপাত চিহ্ন দিতে হয় সমানে আমাদের নির্ণয় সমানুপাত বের হলো ছয় অনুপাত বারো এবং বারো অনুপাত

টু এখানে প্রথম রাশির মান হচ্ছে পঁচিশ এবং তৃতীয় রাশির মান হচ্ছে একাশি তাহলে যদি আমরা রুট করি উভয় পক্ষকে কাটা বের হলো রাশি ইকুয়েল টু পঁচিশের বর্গমূল হচ্ছে পাঁচ এবং একাশির এর বর্গমূল হচ্ছে নয় পাঁচ নং পঁয়তাল্লিশ অর্থাৎ মধ্য রাশির মান আমরা পাইলাম ইকুয়েল টু পঁয়তাল্লিশ তাহলে সেম আমরা ওই ক্রমিক সমানুপাতটা বের করবো নির্ণয়ের সমানুপাত প্রথম রাশির মান আছে তাহলে অনুপাত মধ্য রাশিটা হবে পঁয়তাল্লিশ আবার মধ্য রাশি পঁয়তাল্লিশ অনুপাত এখানে প্রথম রাশিটার মান হবে রাশি পঁয়তাল্লিশ অনুপাত তৃতীয় রাশিটার মান হবে এখানে একাশি অর্থাৎ একাশি তাহলে মাঝে সমানুপাত চিহ্ন হবে ওকে তাহলে নির্ণয় সমানুপাত পাইলাম আমরা পঁচিশ অনুপাত পঁয়তাল্লিশ এবং পঁয়তাল্লিশ অনুপাত একাশি প্রথম রাশির মান দেওয়া আছে ষোলো এবং তৃতীয় রাশির মান দেওয়া আছে ঊনপঞ্চাশ তাহলে আমরা মধ্য রাশির মান জানি মধ্য রাশি হোল স্কোয়ার ইকুয়াল টু এখানে প্রথম রাশি হচ্ছে ষোলো গুণন তৃতীয় রাশির মান দেওয়া আছে ঊনপঞ্চাশ তাহলে এই স্কোয়ার কাটার জন্য যদি আমরা উভয় পক্ষকে রুট দেই বা এখানে মধ্য রাশি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু রুট ওভার ষোলো গুণন চার নয় ঊনপঞ্চাশ অতএব মধ্য রাশির মান পাইলাম আমরা ষোলোর রুট করলে হয় চার এবং ঊনপঞ্চাশের রুট করলে হয় সাত তাহলে চার সাত আঠাশ ওকে তাহলে ক্রমিক সমানুপাত হবে এখানে এখানে মধ্য প্রথম রাশি হচ্ছে ১৬ অর্থাৎ প্রথম রাশি ১৬ অনুপাত মধ্য রাশি আঠাইশ তারপরে মধ্যরাশি আঠাশ অনুপাত এখানে প্রথম তৃতীয় রাশিটা হবে ঊনপঞ্চাশ আর মাঝে সমানুপাতের চিহ্ন হবে ওকে